বাজে দুপুর 3টে আর আমি এখন ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করছি। আর আজকে ছুটির দিন, আর তোমরা তো জানোই যে ছুটির দিনে আমরা এখন একটা নতুন কাজ নিয়েছি, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। অ্যাকচুয়ালি আমরা তখন প্রজেক্ট দেখতে যাই, মানে ফ্ল্যাট দেখতে যাই, নিজেদের প্রপার্টি কিনবো। যাই হোক, তোমরা যারা আগে থেকে আমাকে দেখছো তারা জানো। তবু চলো, আমি তবু বলে দিচ্ছি আমি ফ্ল্যাট দেখতে যাচ্ছি। তো এটা বেশি দূর নয়, এটা একদম কাছে, আমরা যেখানে থাকি একদম তার পাশে আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে ইমামি সিটি, প্রজেক্টটার নাম। তো চলো যাওয়া যাক, আর আমি অনেকদিন ধরে শুনছি এই প্রজেক্টটা খুব সুন্দর, প্রজেক্টটা খুব সুন্দর। তো আজ যাই দেখে আসি, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো চলো যাই দেখে আসি। ইমামি সিটির অফিস রুমে বসে রয়েছি, এখন আমরা মডেল ফ্ল্যাট দেখতে যাব। আর এটা অনেক বড় এরিয়ার মধ্যে, আমরা এখন মডেল ফ্ল্যাটে এন্ট্রি করেছি। দেখো মডেল ফ্ল্যাটে ঢুকতেই বাঁদিকে একটা বেডরুম রয়েছে, এই বেডরুমটা একটু ছোট, এটা সাইজ হচ্ছে 8x10। আর হ্যাঁ, এর সঙ্গে অ্যাটাচ টয়লেটও আছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো বেডরুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন লিভিং কাম ডাইনিং, 18x16 ফিটের লিভিং কাম ডাইনিং, সঙ্গে ব্যালকনি রয়েছে। তো চলো আর একটু এগিয়ে যাওয়া যাক, সামনে বেডরুম কিচেন সব আছে। আমি কিচেনটা ভালোভাবে দেখাতে পারছি না, খুব অন্ধকার। আর বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, 12x14 ফিটের সেকেন্ড বেডরুম, ওয়ার্ড্রপের ব্যবস্থাও আছে। সেকেন্ড বেডরুম থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সেকেন্ড বেডরুমের পাশেই রয়েছে কমন টয়লেট, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 10x12। আর মাস্টার বেডরুমের সঙ্গে বেশ খানিকটা স্পেস দিয়ে, মানে যেখানে ওয়ার্ড্রপের ব্যবস্থা রাখতে পারবে। আর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। আর সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে যেটা, আর সঙ্গে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে একটা ব্যালকনি রয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে, আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর, 6x12 ফিটের ব্যালকনি। দেখো সামনের ভিউটা খুবই সুন্দর। ওই যে পুকুরের মধ্যে একটা ইয়ে করা রয়েছে দেখছো, ওখানে কিছু হাঁসের ব্যবস্থা আছে, কিছু হাঁস থাকে যারা এই জলে চড়ে বেড়ায়, তবে এখন দেখানো যাচ্ছে না, অন্য সময় দেখা যায়। এখানকার ভিউটা খুবই সুন্দর। তবে বেডরুমে আলোর কোনো অভাব হবে না, সারাক্ষণ আলো থাকবে। তো এখন আমরা মাস্টার বেডরুম থেকে বেরিয়ে যাই। এটা হচ্ছে লিভিং রুমের ব্যালকনি, ওই একই ভিউ বেডরুম ব্যালকনির মতনই, তবে এটা সাইজে একটু ছোট। মোট দুটো ব্যালকনি রয়েছে, একটা লিভিং রুমের সঙ্গে একটা বেডরুমের সঙ্গে। আর কি বলতো, বেডরুম লিভিং রুমে এগুলো ব্যালকনি থাকলে বেশ ভালো লাগে। ব্যালকনি আমার মনে হয় যে কোনো বাড়িতে ব্যালকনি থাকাটা সবচেয়ে বেশি জরুরি, যাতে সকাল বিকেল দাঁড়ানো যায়।
আমরা মডেল ফ্ল্যাট থেকে এখন বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি মন্দিরের দিকে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ফ্ল্যাটে যেটা, সেটা হচ্ছে এই ফ্ল্যাটের ভেতরে, মানে সোসাইটির ভেতরেই রয়েছে একটা মন্দির, যেটা অসাধারণভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর। তো চলো তোমাদেরকেও দেখাই সেই মন্দিরটা। দেখো আমরা উঠে পড়েছি মন্দিরের ভেতরে, আর এই যে সেই মন্দিরটা যেটা এত আমার খুব বেশি ভালো লেগেছে, আর আমার একা না, অভিরও ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দর করে সাজানো। আর কি বলতো, সোসাইটির মধ্যে যদি মন্দির থাকে তাহলে তো ইচ্ছে ভালো কথা আর কিছু হতে পারে না, বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ফ্ল্যাট থেকে নামো আর মন্দিরে যাও। তো চলো এখন মন্দির থেকে আমরা বেরিয়ে যাই। দেখো আমরা এখন ক্লাব হাউসের দিকে যাচ্ছি, আর ওরা নাম দিয়েছে এটা ক্লাব এমআই। তো চলো, বাইরে থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছে, এখন ভেতরে গিয়ে দেখি ক্লাব হাউসটা কেমন। ওয়াও, ক্লাব হাউসটা তো দেখতে খুবই সুন্দর, পুরো 5-স্টার হোটেলের মতো, আমার তো খুব ভালো লেগেছে হলটা। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর সবকিছু রয়েছে ফার্স্ট ফ্লোরে। তো চলো এখন ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়া যাক। আর ফার্স্ট ফ্লোরে উঠেই বাঁদিকে রয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলটা বেশ বড় সড়ো, যেখানে দেয়ালটা পুরো গ্লাসের, যার জন্য বাইরের সবকিছু দেখা যাচ্ছে ভালোভাবে, তার জন্য আরো বেশি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ইনডোর গেম, আর এটা জিম, জিমটা বেশ বড় সড়ো। আর জিমের ঠিক সামনেই রয়েছে সুইমিং পুল, এখানে দুটো সুইমিং পুল আছে, এক তো বড়দের জন্য আছে আর একটা বাচ্চাদের জন্য আছে। তো আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে বড়দের সুইমিং পুল, হ্যাঁ জল নেই সেটা আলাদা কথা। আর সুইমিং পুলের সামনে বেশ ছোট বড় নানা রকম বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে সুন্দর করে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, এসে দেখো আমি সোফাতে বসেও পড়েছি তোমাদের সঙ্গে সব ডিটেলস শেয়ার করতে। অ্যাকচুয়ালি আমি ভিডিওতে সবকিছু দেখিয়েছি, তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে, কারণ ফ্ল্যাটটা আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরা ওই ভিডিওতে দেখো, তাই জন্য আমি তোমাদের কাছে অত ডিটেলস বলছি না, তবে আমি এখন কিছু কিছু বলে দিই। আমরা যে ফ্ল্যাটটা দেখেছিলাম, মানে যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখালাম, সেই ফ্ল্যাটটা হচ্ছে 1900 স্কোয়ার ফিটের, বেশ বড় সড়ো ফ্ল্যাট, খুবই সুন্দর ফ্ল্যাটটা। আর ভেতরে তো প্রচুর বিল্ডিং, প্রচুর বিল্ডিং তোমরা তো দেখতেই পেলে, অনেকটাই বুকিং হয়ে গেছে, অনেকে এসে থাকছে, মোট 30টা মতো আর ফাঁকা আছে, তার মধ্যে থেকে নিতে হবে। আর যে ফ্ল্যাটটা দেখলাম সেই ফ্ল্যাটটার দাম হচ্ছে 1 কোটি 12 লাখ, তো অনেকটাই দাম, তবে হ্যাঁ খুবই সুন্দর, কারণ ওখানে ভেতরে যা যা আছে, কমিউনিটি হল থেকে শুরু করে জিম থেকে শুরু করে সবই সুন্দর করে করা রয়েছে, খুব ভালো লাগলো দেখতে। তোমরা দেখো, ভিডিওটা না দেখলে বুঝবে না, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা বাই, টেক কেয়ার, আর কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।